হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ফুলকপির ভর্তা। দেখুন, এখানে ফুলকপিগুলা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন ফুলকপিটা ধুয়ে আমরা চুলায় সিদ্ধ বসাচ্ছি। দুই কোষ রসুন দিচ্ছি সাথে। একটু ফুটে আসার পরে দুইটা স্লাইস করে লেবু দিচ্ছি। এরপর আমরা একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমরা এটা নামিয়ে নিয়ে ভর্তার প্রসেসে চলে যাব। এখানে দেখুন, ফুলকপি সিদ্ধটাকে আমরা চিপে পানি বের করে নিচ্ছি। এখানে টিপসটা হলো যে লেবু পাতা কিংবা আপনার আশেপাশে লেবু পাতা থাকলে আপনি ওইটাও দিতে পারেন, আর লেবু ছিলকাটাও দিতে পারেন, কারণ ফুলকপির মধ্যে গন্ধ থাকে। এখন এই ভর্তাটা বানানোর পর আপনারা দেখতে পারবেন, আলুর ভর্তা খাচ্ছেন না কপির ভর্তা খাচ্ছেন, আপনাদের মুখে দিলে বোঝাই যাবে না। এখন পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ যেটা আমরা রেডি করছিলাম এটা আমরা মিশিয়ে নিচ্ছি সরিষার তেল সহকারে। আর একটু সরিষার তেল আমরা এখানে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাদের ভর্তাটা কমপ্লিট। আপনারা অবশ্যই বাসায় ভর্তাটা ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত। আগামীবার আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।